21 তারিখ 21 মে 20 তারিখ দিবাগত রাত 21 তারিখ মে পড়েছে 21 মে কোটা পূরণের জন্য হঠাৎ করে 25 তারিখ গতকাল কি একটা একদিন সুযোগ দেওয়া হলো এটা কি আরো বাড়বে কিনা হঠাৎ আর আর বাড়ানো কোনো সম্ভব যারা আপনার অসুস্থ হয়ে পড়ে যারা হয়তো কিছু টাকার জন্য সে পাচ্ছে না যেতে এমন হতে পারে এমন যেমন আমি আমার কথা বলি গত বছর আমার এলাকার একটা ছেলে যাবে সব ঠিকঠাক ঠিক যেদিন আপনার ফ্লাইট তার আগের দিন সে অসুস্থ হয়ে পড়লো বললো যে আমি আর সরি পারতেছি না তা এই হিসাবটা ও গ্রিম দেওয়ারও কোনো উপায় নেই আর যেদিন যা যা ঘটবে তাৎক্ষণিকভাবে তখনও সবাইকে জানানো সম্ভব হয় না অ্যাট এ টাইম শেষে হয়তো জানানো যেতে পারে যে আমাদের টোটাল কতজন এইভাবে গেল এটা আমাদের বুঝে নিতে হবে ফাঁকা তাহলে যে ফেরত যাবে এটা ফাঁকাই থাকবে এটা আরও পূরণ হবে না 3000 বা 3500 কোঠা আমাদের খালি যাচ্ছে এবার গত বছর হজে কী হয়েছিল আমরা কিন্তু স্পেশালি টিও লেটার দিয়ে আমরা কিন্তু 2415 জন আমরা কিন্তু তাদের কাছে চেয়ে নিয়েছিলাম এবং তারা দিয়েছিল তো এটা কোনো বিষয় না 2000 3000 3500 বা 1000 1500 এটা কোনো বিষয় না আপনারা প্রমাণ পাবেন হজের কাজ শেষ হোক সারা বিশ্বের কী অবস্থা হয় আর আমাদের অবস্থা কী একটু চিন্তা করে তখন বুঝতে পারবেন তখন বলবেন যে বাংলাদেশ কী করেছে আর এখন মনে হচ্ছে অনেক কিছুই এটা একদিন অবশ্যই এটা কিন্তু প্রতিফলন ঘটবে যখনই দেখা যাবে যে অন্যান্য দেশ কতজন পাঠাইছে কতজন তাদের খালি গেছে তখন বুঝতে পারবেন যে কি আমাদের কাজ সুন্দর সুষ্ঠুভাবে সব দিক থেকে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী থেকে আরম্ভ করে আমাদের হাবের সমস্ত লোকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে এ পর্যায় পর্যন্ত নিয়ে এসেছে এবং এটা আমার মনে হয় যখন ওইটা যখন জানবেন যে সারা বাংলাদেশের বাইরে যারা তারা যখন অনেক তাদের খালি থাকবে বা বাতিল করে দিবে তারা এই ব্যবস্থা যখন আপনাদের কানে আসবে তখন হয়তো আমরা একটা ধন্যবাদ পাবো তবে আমি জানি যে আপনারা ধন্যবাদ দেন না এটা আমি জানি কারণ গত বছর এত সুন্দর একটা হজ হলো আপনারা এই কথাটাও ধন্যবাদ দেওয়ার দরকার নেই এই কথা লিখতে পারতেন এবার হজটা সুন্দরভাবে হয়েছে এটুকু লিখলেও আপনার তৃপ্তি পেতাম কিন্তু সেটাও করেন নাই অতএব এবারও আমি বলি যে যদি আমাদের হজ যত যাত্রী যাচ্ছে মানে পার্সেন্টেজ অনুসারে সারা বিশ্বের আমরা হাইস্টই থাকবো ইনশাল্লাহ পার্সেন্টেজ অনুসারে এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ তখনও আপনাদের কাছে এই ধন্যবাদ পাবো না আমি জানি তবে ভালো হয়েছে না সুন্দর হয়েছে এই কথাটা লেখার একটু চেষ্টা করেন।